নামে বেনামে কোটি কোটি টাকা সম্পত্তি অভিযুক্ত যুব তৃণমূল নেতা শান্তনু বন্দ্যোপাধ্যায়ের নিয়োগ দুর্নীতির টাকায় বিনিয়োগের অভিযোগ এলাকাবাসীর। হুগলির জিরাটে শান্তনুর বাড়ির কাছে দাসপুর নামে আধুনিক রেস্টুরেন্ট ও ধাবা রয়েছে। 2021 সালে ওই ধাবা তৈরি হয়। এসটি কে কে রোডের পাশে যেখানে এই ধাবা তৈরি হয়েছে সেখানে চারটি পরিবারের বাস ছিল। ওই চারটি পরিবারকে ধাবার পেছনে জমি কিনে পুনর্বাসন দেওয়া হয়। তবে যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল তাদের সেসব মানা হয়নি বলে অভিযোগ ওই পরিবারগুলির। ধাবা ও হোমস্টের পাশাপাশি বলাগড়ের চাদরা বটতলা অঞ্চলে গঙ্গার পাড়ে বিশাল রিসর্ট বানিয়েছেন শান্তনু ব্যানার্জি। এলাকাবাসীর দাবি, রিসর্টের পাশাপাশি বেশ কিছু জমিও বেনামে কিনেছেন শান্তনু। তাদের অভিযোগ, মাঝে মাঝে এই রিসর্টের বাইরে থেকে বেশ কিছু গাড়ি আসত আর ঘন্টার পর ঘন্টা ধরে চলত মিটিং। কে বা কারা আসতেন ওখানে সে বিষয়ে খুব একটা কিছু জানেন না স্থানীয়রা। তবে সবাইকে যে স্বেচ্ছায় জমি দিয়েছেন তাও নয়, তবে জমি দেওয়ার জন্য রীতিমতো চাপ দেওয়া হয়েছে প্রশাসন ও অন্যান্য ক্ষমতার জেরে। স্থানীয় বাসিন্দা সুকুমার নন্দী জানান, শান্তনু ব্যানার্জির নামে এই রিসর্ট, বিভিন্ন সময়ে বিভিন্ন মানুষজন আসতেন এখানে, এছাড়াও বহু জায়গা তো বেনামে কিনে রেখেছেন তিনি। অন্যদিকে শনিবার বলাগড় বিজেপির যুব মোর্চার কনভেনার চিরঞ্জিত রায়ের অভিযোগ, নিয়োগ দুর্নীতির কোটি কোটি টাকা শান্তনুর কাছে এসেছে, সেই টাকা দিয়েই প্রচুর সম্পত্তি করেছে, যে কারণে ধাবা রিসর্ট হোটেল হোমস্টে একাধিক ফ্ল্যাট ও প্রচুর জমি কিনেছেন বেনামেও। আবার ওই রিসর্টে কুন্তলও আসতেন, অনেক রাত পর্যন্ত গান বাজনার আসর চলত, বহু পুরুষ ও মহিলাও আসতেন, নীলবাতির গাড়িও এসেছে। গত পঞ্চায়েত ভোটের বেশ কিছু আগে পাশাপাশি থেকে ভাষণও দিয়েছেন দুজন। জানা গেছে ওই নিয়োগ দুর্নীতি কাণ্ডে ইডির কাছে একজন মধ্যস্থতাকারী হিসেবে পরিচিতি উঠে এসেছে শান্তনু ব্যানার্জির, ফলে একজন মিডলম্যানের এ ধরনের বিশাল প্রতিপত্তির বহল লক্ষ্য করে হতবাক সকলে। স্থানীয়দের কারো কাছ থেকে জানা গিয়েছে তার হাত ধরে চাকরি পাওয়াদের মধ্যে দু একজন ইতিমধ্যে চাকরি খুঁয়েছেন। তাছাড়া ওই শান্তনু ব্যানার্জির বাড়িতে তল্লাশি চালিয়ে 312 জন চাকরি প্রার্থীর তালিকা পেয়েছে ইডি। এছাড়াও মিলেছে অ্যাডমিট কার্ড ও সুপারিশপত্র। আর তাই এই কঠিন জটিল জল যে অনেক দূর গড়াবে সেটাই মনে করছে ওয়াকিবহল মহল। বলাগড়ের এই শান্তনু ব্যানার্জি 2005 থেকে মোবাইল ফোনের সিম ও প্রসাধনী দ্রব্য বিক্রি করতেন। এমন একটা সাধারণ মানের ব্যবসার জায়গা থেকে রকেট গতিতে উত্থান হয় শান্তনুর। আসলে নিয়োগ দুর্নীতি মামলায় শুক্রবার ইডির হাতে গ্রেপ্তারের পর থেকে তার সেই সব বিলাসবহুল বাড়ি সহ গঙ্গার ধার ঘেঁষে মনোরম বাগান বাড়ির খোঁজ যেমন মিলেছে, তেমনই খোঁজ মিলেছে চোখ ধাঁধানো সম্পত্তির। আবার মিলেছে বলাগড়ে ফার্ম হাউজের খোঁজ। ওনার বাবা বিদ্যুৎ দপ্তরে কাজ করতেন, কিন্তু বাবা প্রয়াত হলে সেই দপ্তরে কাজ পান তিনি। তারপর থেকে রাজনীতির আঙিনায় প্রবেশ করেন শান্তনু ব্যানার্জি। 2018 সালের পঞ্চায়েত নির্বাচনে তারকেশ্বর থেকে জয়ী হয়ে হুগলি জেলা পরিষদের জনস্বাস্থ্য ও কারিগরি দপ্তরের কর্মাধ্যক্ষ হন রাজ্য যুব তৃণমূলের সহসভাপতি শান্তনু ব্যানার্জি। এই যে আপনাদের যে জায়গাগুলো বিক্রি করেছেন, এটা কি স্বেচ্ছায় বিক্রি করেছেন না জোর ছিল? কিছুটা চাপ ছিল, পলিটিক্যাল চাপ নাকি? দেখুন, সেগুলো তো ছিলই। হ্যাঁ, আমার ঘর বাড়ি ভাঙচুর করা হয়েছিল, আমার কাছে জিডি নাম্বারও আছে, কিন্তু পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি। আমি চাইছি এখন আপনাদের মাধ্যমে মুখ্যমন্ত্রী ব্যবস্থা নিক। দেখুন, টাকা শুধু আমি নয়, চায়ের দোকান বা রাস্তাঘাট মোড়ে সবার সঙ্গে আলোচনা, হোটেল করেছে শুনেছি, রেস্তোরাঁ, জমি জায়গা, ফ্ল্যাট, বাড়ি, গাড়ি, আইফোন বিভিন্ন ভাবে অ্যাশ করেছে মানুষের টাকা নিয়ে। আমরা চাই যারা কলকাতা রাজপথে বসে রয়েছে ন্যায্য চাকরি প্রার্থী, তাদের চাকরি হোক।